তুমি টাকা নিয়ে কি করো এটা আমি আজকে আবিষ্কার করছি কি এই যে তুমি আমার কাছ থেকে কারে কারে টাকা নাও বিজলি একটা মেয়ে আমি ওর সাথে দেখা করতে চাই দেখা করতে পারবা কি পারবা না ঠিক জানি না কারণ ও এখন খুব বিজি হাই হাই সুমন ভাই তো বিরাট গেরা কলে পড়ে গেছে গেরা কলে পড়ছে কি সুমন ভাইয়ের বউ সুমন ভাইয়ের সন্দেহ করতেছে হাই আল্লাহ কি কম দেখেন আপনি আপনি বিজলির ভাই হন আর যেই হন আমি যতক্ষণ পর্যন্ত বিজলির সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই ক্লিয়ার হব না খুবই ভালো কথা ভাবি আপনি একটা বুদ্ধিমতী মেয়ে আপনি অবশ্যই বিজলির সাথে কথা বলবেন কিন্তু ভাবি আমি যেটা বলছি সত্য কথা বলছি এই যে আপনার মাথা শুয়ে আরে আমার মাথা শুয়ে বলতেছি ভাবি অবস্থা গায়ে হাত দিচ্ছেন কেন আপনি ভাবি আমি আপনার ছোট ভাইয়ের মতো না বিজলি আমার বোন আপনি আমার ভাবি আপনি আমার তো বোনই লাগেন ভাবি ঠিক আছে আমি বুঝলাম তো আমি যা বলেছেন শুনেছি আমি ভেবে দেখবো এখন আপনি যান না প্লিজ ভাবি আপনি ভেবে দেখেন অবশ্যই বিজলির সাথে কথা বলেন একটা সত্য জিনিস উদ্ঘাটন করেন আপনি মিছে মিছে ভুল বুঝে আপনাদের সংসারটা নষ্ট করেন না ভাবি মিছে ভুল বুঝছি না এখানে অনেক কিছু কিন্তু আছে বিজলির সাথে আমি আগে কথা বলবো এখন আপনি যান প্লিজ আল্লাহ কসম ভাবি আমি একদম তো মিথ্যা কথা বলতেছি না ভাবি আমি বিজলির ভাইয়ের সাথে বোনের সম্পর্কে কেউ মিথ্যা কথা বলে না ভাবি আচ্ছা আপনার কথা আমি বুঝলাম ভেবে দেখবো আপনার কথাটা আমি এখন যান জি ভাবি ছেলেটাকে তো ইনোসেন্ট মনে হলো ঘটনা সত্যিও হতে পারে আমার বোধহয় সুমনের সাথে কথা বলা দরকার কাশু ভাই তুমি করছোটা কি কি সাল্লু বাইরে তুমি পানিতে নামাইছো নামায় আবার দুই হাতে দুইটা ইট দিয়া খাড়া করে রাখছো করলা কেমন এই কাজ তুমি আরে ওটা তো কিছুই না চেয়ারম্যানের বাড়িতে গোয়েন্দাগিরি করতেছে এটা তো শাস্তির কেবল একটা নমুনা শুরু করছি যাকে ওটার কোনো ব্যাপার না তুই যে এই যে ঢাকা থেকে সুমনবার বউরে কনভিন্স করে নিয়ে আসলি কেমনে নিয়ে আসলি তুই এত সুন্দরী মেয়ে মানুষ আচ্ছা তোমার আমি ঘটনা কইতেছি কি ঘটনা আমি গ্রামে থাকতে থাকতে আমার মনটা বিষ হয়ে গেছে গা আমার কিচ্ছু ভালো লাগতেছিল না আর মনে হইতেছে যে এই গ্রামে থাকলে আমার কিছু হইব না চিন্তা করলাম জীবনটা একটু পরিবর্তন করবো জীবনটা একটু সাজামো আচ্ছা তাই ভাবলাম যাই ঢাকা শহরে গেলাম চাস্ত ভাইয়ের বাড়িতে ভাই ভাই যা কইলাম যে ভাই আমি শহরে আইছি আমার একটা কাম ঠাম জোগাড় করে দাম একটা কিছু করুন আচ্ছা ভাই গুলো কি করি খারা তোর ভাবির সাথে আলাপ করি তোর ভাবির নিয়ে এসে কথাবার্তা কইলো ভাবি কইলো যে কাজ কাম করবা আমি গুলো হওয়া করবো জীবনটার বদলান লাগবো তোর ভাবি কইলো তাইলে কাজ করি আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়ি তোমার নিয়ে যাই যদি ওরা যদি তোমার কোনো একটা কাজ কাম দেয় তাহলে তুমি করতে পারবা তোর ভাবির সাথে গেলাম নিয়ে গেলো খুব একেবারে বড় একটা বাড়ি মানে খুব মানে বড় লোক আর কি আচ্ছা পরে অনেক জায়গায় কথাবার্তা কইতেছি তা আমি তো কথাবার্তা শুনতেছি মহিলাও খুব ভালো হঠাৎ দেয়ালে তাকায় দেখি ছবি দেখি আমাকে হাসিম ভাইয়ের ছবি আচ্ছা আমার কাছে মনে হলো হাসিম ভাই এনে তা আমি গ্রামে কার রাখাইছি সুমন তাহলে এই ছবি সুমন বা হাসিমের পুরো আমি করলাম কি বুদ্ধি কইরা শহরে যে আছে তার পিছু নিলাম আচ্ছা তার আসর আচরণ সবকিছু খেয়াল করলাম আমার কাছে মনে হলো এটা নিশ্চয়ই হাসিম পরে ওই যে ওই মহিলা মানে ওই ভাবিরে নীলাপার খুব ভালো করে বুঝাইলাম যে দেখেন মানে এরকম একটা কিছু ঘটতে পারে বুঝছে এই বোঝানোর সুযোগ মানে বোঝানোর চেষ্টা করলাম আরে বোঝানোর চেষ্টা করলে ঠিক আছে তাই বলে আরেকজন একটা সুন্দরী বউ কিভাবে কনভিন্স করে তুই গ্রামে নিয়ে আসলি এটা তুমি অবাক হয়ে গেছি রে ভাই কিভাবে সম্ভব কত দিই শোনো তাহলে আমি তোমার কইতেছি এইটা কি সুমন না হ্যাঁ আপনি ওনাকে চিনেন হ্যাঁ আমাদের গ্রামে আমাদের গ্রামে আমি দেখে আসছিলাম মানে আপনি ওনাকে গ্রামে কত থেকে দেখতেন ও তো মানে কি বলে জোরা না এ কি হচ্ছে আপনার হ্যাঁ আপনি মাথার কি তার সিরে গেছে কোন পাগল সারো কি আছে ওটা আপনার গ্রামে ছবি কিসের জন্য হ্যাঁ ওটা হচ্ছে হামাগের ম্যাডামের স্বামী আরে না আমাদের গ্রামের সুমন ভাই আমাদের গ্রামে থাকে আমি গ্রামে দেখে আসছি স্যার আসসালামু আলাইকুম আপনার সালাম দিছি স্যার আমাক আমাক রুবুল স্যার কয় জি স্যার কারণটা কি স্যার আপনি স্যার আপনার দেখলাম ওই যে ম্যাডামের কাছে গেছিলাম তো চাকরির জন্য ওইখানে আপনার দেখলাম আপনি তো স্যার তো রুবুল এখানে কিসের জন্য আপনি আমার চিনেন ওই যে ম্যাডামের কাছে গেছিলাম নাম বলো হয় বলো ওই জন্য স্যার বুঝতে পারছি স্যার আমি না খুব বিপদে পড়ে শহর আইছি আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন কেন কেন অবস্থা কি খুব খারাপ নাকি এখন হ্যাঁ স্যার খুব খারাপ
মানে স্যার আমি আসলে জীবনটা বদলানোর জন্য শহরে এসেছি আমরা জীবন তো বুঝলাম রবিউল ঘটনা হচ্ছে যে চেয়ারম্যান সাহেব কি ই আছে চেয়ারম্যান সাহেব আপনি আসলে মুহেজাল কি পড়ছিল যে কোনো গ্রামে চেয়ারম্যান থাকে না আচ্ছা এই মাত্র যে একটা লোক গেল এই লোকটা আসলে কেমন মানে ভেজাল ঠেজাল লাগাই কিনা মানে চরিত্র কেমন মানে ব্যবহার কেমন একটু খুঁজে পারবেন ভাই লোকটারে আমি অল্প দিনে যতটুকু দেখছি কোনো সুবিধার মনে হইতেছে না খুব বেজাল্লা মনে হয়েছে হ্যাঁ আমরা আট বছরের অফিস আছে না তার মতো একটা লোক দেখতে আসিল তার মতো দেখতে দুরুমিয়া কথা শেষ না হইতে আপনার খালি কথা বলে যেতেছেন তার মতো লোকটা দেখতে অনেকগুলো টাকা আত্মসাত করছে তারপর সেই আত্মসাতকৃত টাকাগুলো নিয়ে সে পলায়া গেছে তারপর অনেক দিন যাওয়ার পরে এই লোকটারে খুঁজে পাওয়া যায় ওই লোকটা আর এই লোকটা হইলো আকাশ পাতাল তফাৎ আমি শুনছি ওই লোকটা নাকি অনেক নম্র এবং ভদ্র এখন সবার মনে একটাই প্রশ্ন সেই নম্র আর ভদ্র লোকটা কিভাবে এতগুলো টাকা আত্মসাত করে তাই এই লোকটারে আটকে রাখছে রহস্য উদ্ঘাটনের জন্য আরে ম্যাডাম এই সুমন সাহেব আসলে সুমন সাহেব না এই তো আমাদের গ্রামের হাসেব এ খুব খারাপ লোক আমাদের এলাকায় তো ওই ভেজাল হাসেম বলে ডাকে ম্যাডাম এই সুমন জি ম্যাডাম আসবেন সুমন সুমন না সে হাসেম এই এই কথা আপনি আমাকে বিশ্বাস করতে বলতেছেন অবশ্যই ম্যাডাম মানে আপনি বলতে যাচ্ছেন আমার স্বামী সুমন আসলে সুমন না আপনাদের গ্রামের হাসেম জি ম্যাডাম আপনার এই ফালতু কথা আমি কেন বিশ্বাস করব কি জন্য বিশ্বাস করব বেরোন আমার বাসা থেকে বেরোন আপনাকে জানার কখনো না দেখি আচ্ছা ম্যাডাম এত দিন যাবত এখানে আছে এর আচরণ চলাফেরায় আপনি কি মানে কোনো কিছু বুঝতে পারেন নাই আমার অবশ্য দুই একবার মনে হয়েছে হ্যাঁ ম্যাডাম ওর কিছু কিছু আচরণ কিন্তু মানে আগের মতো নেই কিন্তু একটা মানুষের সাথে চেহারার এত মিল হতে পারে এই কথা ভেবে না আমি ওটা আমলে নেইনি আমরা তো ম্যাডাম প্রথম বুঝতে পারি নাই এখান থেকে যখন গেছে আমরা ওই ভুল বুঝছিলাম আর কি যে মনে করছিলাম যে এটি মনে আমাদের হাসেন কিন্তু আস্তে আস্তে পরে আমরা বুঝতে পারছি যে না আসলে এটা সুমন অবশ্যই ম্যাডাম আমার কাছে তথ্য প্রমাণ আছে এবং আমি যে এই কদিন আরও কিছু তথ্য প্রমাণ জোগাড় করছি আমি একেবারে 100% শিওর যে ম্যাডাম এই সুমন তাহলে আমার সুমনকে আমার হাজবেন্ড সুমনকে আমি কই পাবো ম্যাডাম আপনি আমাদের গ্রামে চলেন তাহলে আপনি যদি চান আমি এখন কারোর সাথে ফোনে কথা বলাই দিই আপনি নিশ্চিত হতে পারবেন আমি আপনার সাথে আপনাদের গ্রামে যাব ওখানে গেলে আমি নিশ্চিতভাবে সুমনকে পাবো অবশ্যই পাবেন অবশ্যই পাবেন এবার বুঝতে পারছো তুইও কিন্তু দুষ্টু কম না কিন্তু চলো সরি তুমি এখনো ঢাকা যাওনি আমি চলে গেলেই তুমি খুশি হও আমি কিসে খুশি হই না হই তুমি তো এখনো কিছু জানোই না বললাম তো সরি আচ্ছা ঠিক আছে বিজলির ভাই পটকা আছে না ও আমাকে সবকিছু খুলে বলেছে ও আচ্ছা মানে অন্য একজন বলেছে সেই জন্য তুমি বিশ্বাস হলো মানে তোমার বিশ্বাস হলো তাই তো বাবা আমি সরি বললাম তো তা আমিও তো বললাম ঠিক আছে আমি বলিনি আমি তো বললাম ঠিক আছে আমরা একসাথে ঢাকা যাব ঢাকা যাই কি করব ঢাকা গিয়ে তুমি আকবর সাহেবকে ফেস করবে আমি তোমার সাথে থাকব তুমি থাকবে হ্যাঁ তুমি যদি থাকো তাহলে আকবর সাহেবকে ফেস করা আমার জন্য অনেক অনেক সুবিধা হবে চিনি একটু কম হয়েছে সামনের বার চিনিটা একটু বাড়াই দিব আচ্ছা ঠিক আছে দিমু এখন আমার কিছু টাকা লাগবো টাকা দেন টাকা দিয়ে তুমি কি করবা খরচা করবো কত টাকা 20,000 এত টাকা দিয়ে কি করবা হিসাব দিতে পারুম না দিতে পারলে দেন না পারলে কোন যে আপনার কাছে টাকা নেই বুঝলি মিঠু ব্যাপারের কাছে টাকা বসে হলো হাতের মাথা
তুমি 20,000 চাইছো, আমি তো ভাবছিলাম আরো বেশি চাইবা। মন গুড় গুড় করে কেন? সর্বত্র কি রিয়াকশন হলো নাকি? পানির মধ্যে এক টুকরা বরফ দিয়ে নিয়ে আসো। কি হল এই? আমি যে পানি চাইলাম কথা তোমার কানে যেতেছে না? আরে আশ্চর্য, এই ও বাবা, চাইলাম গ্লাসে পানি, ছাড়তেছে চোখের পানি। এই হয়েছে কি তোমার? কান্নাকাটি করো কেন? এই আমি কিন্তু মন খুলে কাঁদতে পারবো না। পারবো না কেন? মন খুলে কান্দাকাটি করতে পারবা, কিন্তু তোমার এই কান্দাকাটির মধ্যে ঝামেলা আছে। শোনো, আমি ভালো করে বুঝে গেছি, মাইয়া মানুষের চোখের পানি হলো এক ধরনের অস্ত্র। তারা এই অস্ত্র ব্যবহার করে অনেক কিছু আদায় করতে চায়। তুমি যদি মনে করো এই কান্নাকাটি কইরা তুমি আমার কাছ থেকে কোনো কিছু আদায় করবা, তাহলে তোমার ধারণা ভুল। শোনো, আমার মনে হইতেছে তোমার বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে। আগে আমি একলা ছিলাম, আমার দুঃখ বোধার মতো কেউ ছিল না, তাও আমি ভালো ছিলাম। এখন আমার ঘর হয়েছে, সংসার হয়েছে, তাও আমার দুঃখ বোধার মতো কেউ নাই। না আমার জামাই আমার মনের কথা বুঝে, না বাড়ির অন্যরা আমার মনের কথা বুঝে। এই তোমার আমার মনের কথা কি? আহ, মায়া মানুষের জন্ম নিছো, বিয়া শাদী হইতে তিন বেলা রান্না বারবা খাইবা ঘুমাইবা আর স্বামীর যত্ন করবা, বাস সাবজেক্ট শেষ। তুমি স্যার আমার কেউ নাই, তুমি আমার অবহেলা করো না। তুমি কি চাও? আমি তো বুঝতেছি গোলাভাইয়ের সাথে মিলে যায়, এই তো তোমার কথা মতো আমি তো মিলতে গেছিলাম, কিন্তু সে কি মিলছে? উল্টা আমার উল্টা পাল্টা কথাবার্তা শুনে মেজাজ খারাপ করে দিছে, এই জন্য আমার পক্ষে এটা আর সম্ভব না। তুমি কি বলতে চাও? তুমি তার সাথে আর ঝামেলা ঠিক করবা না। আসলে কি জানো, মাইয়া মানুষে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, কোথায় তুমি আমার পক্ষ নিয়ে কথা বলবো তা না, তুমি গোলা ভাইরে নিয়ে পড়ে আসো। শোনো, তুমি না এইসব সাইডা ভালো কিছু করো, মাথার ঘাম পায়ে ফেলা, ভালোভাবে উপার্জন করো, মাথা যা খায় তাইয়া ভালো কিছু করো, দেখবো অনেক ভালো লাগবে। মূর্খ মায়া মানুষ, পৃথিবীর কোনো খোঁজ পাত্তাই তো জানো না। শোনো, এই পৃথিবীতে 650 কোটি মানুষ আছে, তার মধ্যে 5,000 মানুষের কাছে যে সম্পত্তি আছে, সারা দুনিয়ার সব মানুষের কাছে সেই সম্পত্তি নাই। ওই 5,000 কি ভ্যান গাড়ি ঠেলে, না মাটি মাথায় নিয়ে মাটি ফালি, নাকি গমের বস্তা নেয়, কিচ্ছু নেয় না। তারা পায়ের ঘাম মাথায় ফেলে না, শুধু প্রতিভা কাজে লাগায় সব সম্পত্তি নিয়ে বসে আছি। আমি বারুদ ওই 5,000 মধ্যে কার একজন প্রতিভাদার মানুষ, বুঝছো? আইছিলাম বাড়িতে, আসা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তা না শুরু করছে কান্দা বাটরে উল্টা পাল্টা ঝামেলা। কামুই না, বাইরে দেখাই গিয়া তো কইরা বললাম গোলাবাইয়ের সাথে মিললে যাইতে, মিললই না। বিজলি, আই বিজলি, এই মিঠু ভাই কোনে রে? তা তো দেখতেছি না, কোনে গেল? সে কই গেছে আমি কি জানি, তার কি আমারে বলে যাওয়ার কথা ছিল? আরে কি কস, রাগটা করে গেল না তো? রাগ করলে করছে, সেটা নিয়ে তোমার এত চিন্তা করার কি আছে? হাজার হোক সামাই মানুষ তো, আর সামাই মানুষ যদি রাগ করে বা পলায় যায়, তাহলে একটা বেজ্জতি কারবার না মানুষ কি কইব? পটকা ভাই, তার সাথে কি আমার বিয়ে হইছে যে সে আমার জামাই? আরে হইলো হইলো, হবু জামাই তো। কি সেটা হবু জামাই? এই পটকা, কি রে তোরা তো হাউকা করতেছিস কেন? কি আর ওই যে মিঠু ভাই
উনি নাকি রাগ করে চলে গেছে চিন্তা করছো কষ্টি কার উপর রাগ করলো পুরুষ মানুষের আগে কোনো দিশা আছে নাকি হয়তো দেখা গেল নিজের উপরই রাগ করে চলে গেছে এই বুঝলি তুই সত্যি করে কত কিছু হয়েছে নাকি ক আরে আমি তো কইলাম আমি কিছু জানি না আমি কেমনে বলবো তুই আবার তারে আকা কথাটা তো মানে কোনো কিছু বলছ নাই তো আশ্চর্য আমি কি বলবো বলতো তাহলে তো মুশকিল হয়ে গেল পটকা তুই এক কাম করতো তুই তোর আশেপাশে ভালো করে দেখ খোঁজ বিশেষ করে বাজারের মধ্যে যদি পাওয়া যায় কোনো কথা নাই হাত ধরে বাড়ি ঘুরিয়ে আসবি একেই কারেন্টের মতো হাত ধরে টেনে নিয়ে আসবো জামাই মানুষ না আচ্ছা আমি বুঝতেছি না সে গেছে নিজের ইচ্ছে আসবেও নিজের ইচ্ছে এত খোঁজাখুঁজির কি আছে এই তুই বাড়তি কথা বসছ না তো হ্যাঁ আমি গেলাম তুই যা 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 বুঝতে এরকম পোলা পাওয়া যায় না কত লোকের নজর পড়ে রয়েছে আমার এতে হ্যাঁ এত লজ্জা পাওয়ার কি আছে আমি তো পটকাই আমাকে তো সিন পরিচয় আছে তাই না আর আপনার ঘটনা আমি জানি খুবই দুঃখজনক আপনি কার কাছে আছেন রোজিনা আপার কাছে সে তো বাড়িতে নাই বাড়িতে নাই সমস্যা নাই আমরা বসে একটু গল্প স্বল্প করি নাকি আপনি আমার সাথে আর কি গল্প করবেন কি কাজে আছেন সেটা কোন না মানে হইছে কি আমগো গোলা ভাই মানে বড় ভাই বড় ভাইরে খুঁজতেছি কারণ হইছে কি আমগো বাড়িতে জামাই বাবুরে পাওয়া যাইতেছে না ও তার উপর চেয়ারম্যান সাহেব মাইরা ফেলাইছে আরে না না কি কোন তাহলে আপনি এখন যান পরে আসেন সমস্যা নাই এই মানে হইছে কি আপনার সম্পর্কে আমার খুব ভালো ধারণা সে কি মানে আপনি এখন কি করবেন চিন্তা করছেন কিছুই চিন্তা করি নাই আমার জীবন তো শেষ এটা কি কন কোনো সমস্যা নাই শিশু না মানে আমরা তো মানে আমি তো আপনার পাশে আসি আসি আপনি আমার পাশে আছেন মানে না মানে মানে আপনি বলতেছেন যে আপনার জীবন শেষ আপনার জীবন শেষ হয় না আসলে আপনার জীবন আপনি এখান থেকে নতুন করে শুরু করতে পারেন আমি তো আছি আমার জীবন আর কিছুই সম্ভব না 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 আমি তো আছি আপনার পাশে আপনি যদি রোজেনা বাবুর জন্য অপেক্ষা করতে চান তাহলে এখানে করেন আমি যাই না তাহলে আমি আর বসবো না আমি চাই রোজেনা বাবু আসলে কিছু বলতে হবে বলবেন যে ওই বড় ভাই যদি এদিকে আসে তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাইতে হ্যাঁ সে এখানে আসবে কেন না আসতে পারে এই বাড়িতে গোলা ভাইয়ের বিয়ের কথাবার্তা ছিল না আসতে পারে আপনি অনুমতি দিলে আমি তাহলে যাই আমার অনুমতি দেওয়ার কি আছে আপনার ঠ্যাং আছে আপনি হাইটা হাইটে চলে যাবেন আচ্ছা জি আমি বিজলি কিন্তু আপনি কে আমি নীলা ও মানে আপনি শোন ভাইয়ের বউ আরে আসো 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 কি ব্যাপার আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন আর কি ধরনের কথা হলো আমি তোমারে পছন্দ করি তোমাকে আমি পরিচিত ভালো লাগে সেই জন্য তোর মোস আমি টাইনা সেরা ভালো মো তুই বিজলি কোন জায়গায় বিয়ে দিতে চাস না ওই বিজলি কোন জায়গায় বিয়ে দিতে চাস না শহর থেকে আইছে মাথা গরম আছে যা ভালো ভালো আমি মেরে ভালো